তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো আজ সকালে সকাল সকাল মানে 10টার আগে আমার রান্না হয়ে গেছে। এই দেখো কাতলা মাছের ঝোল করেছি, আর এখানে দেখো কচু চিংড়ি করেছি, দেখো লাল লাল, মানে আমাদের ঘরের তরকারিটা লাল লাল, তোমরা জানো এটা। আমার গলাটা বসে গেছে বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, একটু অ্যাডজাস্ট করে নিও দিদিটাকে। আর এখানে দেখো কাতলা মাছের ঝোল করে নিয়েছি, ভাত করে নিয়েছি, আর এখানে দেখো উচ্ছে আলু ভাজা করে নিয়েছি। আচ্ছা আমি যাচ্ছি হচ্ছে আজকে ব্রিগেড, তোমরা জানো মমতাদির মিছিল আছে, তো সেই ব্রিগেডে আমরা যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, সঙ্গে থেকো আর পাশে থেকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এখানে চলে এসেছি, মানে আমাদের পাড়ার মধ্যে চলে এসেছি, আর এখানে দেখো এই যে সব মানে দিদি বোনরা সব বসে বসে মানে চাটা খাচ্ছে। আর এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে কচুরি, আর মানে সোয়াবিন আলু দিয়ে খুব সুন্দর একটা তরকারি করেছিল, আর কচুরি দিয়েছিল, আর হচ্ছে জিলিপি দিয়েছিল, তো ওটা খেটে নিয়েছি। এবার দেখো মিছিল যাবার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি, ঠিক আছে? আমরা মানে এবারে মিছিলে যাব। তো এই যে এখানে দেখছো, এই যে লাইন দাদা লাইন ঠিক করতে বলছে সবাইকে, মানে আমরা এবারে ব্রিগেডে যাবার জন্য প্রস্তুতি করছি। তো আমি চলে এসেছি সামনের দিকে, সামনের দিকে এসে ভাবলাম একটু ভিডিও করব। আর এখানে দেখো এই যে টিফিনের ব্যবস্থা করেছিল ওখানটায়, তো চলো বন্ধুরা। তো এই দেখো আমাদের এই যে লাইন করছে সবাই টুকটুক করে, আমরা যেহেতু যাব ব্রিগেডে যাব, ধর্মতলায় যাব, তো সেই জন্য সবাই লাইন ঠিক করতে বলছে, তো লাইন ঠিক করুক। আর এই দেখো দাদাটা বন্ধ করতে বললো ক্যামেরা, কারণ হচ্ছে দেখো গোমাতা চলে এসছে, ওরাও বলছিল কি মিছিলে যাবে, কিন্তু আমরা বললাম তোরা বাবু ছোটো আছিস, তোরা বাড়ি যা, পরে অন্যদিন দেখা যাবে, তো ওদেরকে তাড়ানো হলো। তো আমরা এবারে মিছিল যাবার জন্য রেডি। তো দেখো বন্ধুরা, মিছিল মিছিল সব শেষ করে চলে এসেছি বাড়িতে, বাড়িতে এসে ছেলে মেয়েদের খাওয়ানো হয়ে গেছে, তো এবার আমরাও খেতে বসে গেছি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর এই দেখো মাছের ঝোল টোল নিয়ে খেতে বসে গেছি। আর তোমরা যে এই যে এই ভিডিওটা ফুল দেখেছো এর জন্য ধন্যবাদ, আর তোমাদের বুক ভরা ভালোবাসা রইলো। টাটা বন্ধুরা।